গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলীনা। এখন বাজে সকাল 9:35। ওই দেখো, তো উঠেছি 7:30 আমরা, যেহেতু ও কাজে বসে যায় 8 থেকে, তো উঠেছি 7:30। কিন্তু সত্যি কথা বলতে তখন আমার সাহস হয়নি জলটা এসে হাত দেওয়ার। তো এখন বাসনগুলো সব মাজলাম, মেজে রান্নাঘরটা পরিষ্কার করলাম আর কি, মানে সিনকে যা ছিল বাসনপত্র ওগুলোকে মেজে করে দিলাম। এবার সকালের টিফিনটা বানাবো, চাদর ঠাদর ঝেড়ে দিলাম আর কি, পরিষ্কার করলাম একবার। আজকের ওয়েদারও খুব বাজে, আজকেও কুয়াশা কুয়াশাই পড়ে রয়েছে, তবে কালকের মতো নয়, তবে আজকেও রোদ ওঠেনি, হাওয়া দিচ্ছে। তো চলো, কাজ তো করতেই হবে, পেট তো কথা শুনবে না যে ঠান্ডা লাগছে বা কিছু। যাই হোক না কেন, আজকের খাবার দাবার খুবই সীমিত, আজকে না এগুলোকে কাচবো, কি আর করবো, এভাবে রেখে দিয়ে কোনো কাজ নেই, মানে শোকাবে হয়তো না একদিনে, দু তিন দিনে শোকাবে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে যেটা, আমাদের জুতোগুলো মানে শুগুলো সবই বাইরে থাকে, ঠিক আছে, শুগুলো এবার পরা হয়নি পুজোর মধ্যে কদিন এবার, আর আমরা ঘরে রেখেই গেছিলাম, তারপর এসে আবার বাইরে বার করে দিয়েছি বাড়ি থেকে ফিরে এসে। তো ওর জুতোগুলো আমার জুতোগুলো সবটাই একটু খারাপ পরিস্থিতি হয়েছে আর কি। তো আমি ভেবেছিলাম আমারগুলোকে ধুয়ে দেবো, ওরটা ভেজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিয়ে তারপর ভালো করে রোদ খাইয়ে নেবো জুতোগুলোকে, কিন্তু কোথায় কি, কবে করবো এসব আমরা, ডেট তো এগিয়ে আসছে, মাঝে আর একটা সপ্তাহ হাতে পাবো, একটা কি, ও আচ্ছা, ওনার মিটিং এ ছিল, একখানে হেডফোন ছিল, আমি খেয়াল করিনি, যাই হোক না কেন, তো একটাই সপ্তাহ আর হাতে আছে, এর মধ্যে আমাকে জ্যাকেট গুলো বার করে রোদে দিতে হবে, কিন্তু কোনোটাই হচ্ছে না, মানে কবে কি করতে পারবো জানি না। আজকেও তো দেখাচ্ছে বৃষ্টি হবে, কালকেও হয়েছে, কিছু বুঝতেই পারছি না যে কবে কোনটা করলে ঠিক হবে। বড়িগুলো একটু রোদে দেবো, বাবা পাঠিয়েছে আজকে প্যাকেটটা খুলবো, রোদে না দিয়ে যদি চলে যাই না ওরকমই ভরে রেখে, আর আমার কাছে অত বড় কৌটোও নেই যে আমি কৌটোতে ভরবো, প্যাকেটে করেই আমাকে রাখতে হবে। বাবা এতগুলো পাঠিয়ে দিয়েছে, মানে বলেছি একটু পাঠাতে, ধরে আনতে বললে বেঁধে এনেছে আর কি। তো চলো কাজ শুরু করি, আর বুকে লাভ নেই, আজকে খুবই অল্প স্বল্প খাবার দাবার রান্না করব, ডাল আর ওই পালং শাকের চচ্চড়িটা আর ডিমের অমলেট মানে ভাজবো আর কি। কী সব বলছি, ঠান্ডাতে তো কম্বলটা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না, আর জ্যাকেট গায়ে দিয়ে না ঠিক কাজ টাজ করা যায় না, যাই হোক না কেন এখন ঘরের ভেতরে, বাইরে গেলে তো অবশ্যই লাগবে, মানে বাইরে যদি গায়ে না দিই লোকে ভাববে আমার কিছু নেই বোধ হয় তাই গায়ে দিইনি, কিন্তু ঘরের ভেতরে খুব একটা লাগছে না, তবে ও যেহেতু 7:30 থেকেই কম্বলটা ছেড়ে দিতে হয় তাই ও জ্যাকেটটা পরেই বসে, কিন্তু এবার এই জ্যাকেটটাকেও ধুয়ে দিতে হবে, অনেকদিন ধরে পড়ছে, আমিও যেটা পরি অ্যাশ কালারের ওটাকেও ধুতে হবে, এই দুটোকেই না এসে রোদ খাওয়ানো হয়েছিল, ওই জন্য এই দুটোই আমরা গায়ে দিচ্ছি, বাকিগুলো একটাও রোদ খাওয়ানো হয়নি। তো চলো আগে কাজটা, 10:05, আর তোমরা জানোই কালকে আমি কিছুটা তরকারি কেটে রেখেছিলাম সেটি পোচ্ছ দিকে, আর বেগুনটা আর এই আলুটাই কালকে কাটিনি কালো হয়ে যাবে বলে, তো এখন কাটলাম, রান্নাটা বসাবো, আর পালং শাকটাকে আরেকবারও ধুয়ে নিলাম, আর ওদিকে আজকে মুসুর ডালটা সেদ্ধ বসেছি, পালং শাকের কালারটা কি সুন্দর লাগছে না দেখতে। তো চলো রান্নাটা অবশ্যই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, আগে আমি সবটা গুছিয়ে নিই, তারপর দিয়ে দিয়েছি, আর তারপর আমি বড়িগুলো ভাজবো, আমি এখানে 20-21টা বড়ি নিয়েছি, তোমরা চাইলে কমও নিতে পারো, আমার কাছে অঢেল বড়ি আছে তাই জন্য আমি নিলাম, তেলটা গরম হলে আমি বড়িটা ভেজে নেব। এবার ফোড়ন দেব, ফোড়নে প্রথমে দেব শুকনো লঙ্কা, এটা হোক, আর দেখো আমি বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। আরো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে মশলাগুলো দেব, দেখো এখানে আছে হচ্ছে জিরের গুঁড়ো, নুন, চিনি, শুকনো লঙ্কা, একটুখানি গুঁড়ো আর হলুদ, এটাকে আমি এখন জলে ভিজিয়ে রাখবো, আর এদিকে মনে হচ্ছে আমার শুকনো লঙ্কাগুলো হয়ে গেছে, আর এবার আমি দেবো হচ্ছে কালো জিরে আর রাঁধুনিটা ফোড়ন দেবো, এই দুটোকে আমি হাতে আগে ভালো করে ডলে নিয়েছি, তাহলে না সুন্দর একটা সেন্ট বেরো। এরপর দেব এখানে আলু, আলুটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেব,
আলুর পরে দেবো এবার একটু ফুলকপি, যেগুলো শক্ত শক্ত সবজি সেগুলো একটু আগে আসতে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দেব কুমড়ো, এরপর সব একে একে সবজিগুলোকে দিয়ে ভাজা ভাজা করতে হবে। আর কিছু না, প্রথমে বেশি ঝাল উঠেছে বুঝতেই পারছো। তো এবার দেখো শিম, আমার গত ঘর থেকে বেরিয়েই গেল কাজ করতে করতে, বলছে উড়ি বাবারে কি ঝাল। তো শিমটাও দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দেবো পটল। আর সবার শেষে বেগুনটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। এবার আর কিছুই না, এবার ঢেকে দেবো একটু, সবজিগুলো ভাজা ভাজা হতে থাকবে, সেদ্ধও হতে থাকবে। তো চলো তাহলে ঢাকা দিয়ে দিই। এবার যথেষ্ট পরিমাণে সবজিগুলো ভাজা ভাজা হয়েছে একটু, এবার আমি শাকটা দেবো। শাকটা দিয়েও তো সবজিটাকে সেদ্ধ করতে হবে না, কারণ শাকটাও সেদ্ধর ব্যাপার আছে। তো এবার দেব আমি শাকটাকে, বুঝতেই পারছো এখন নাড়া দেওয়ার কোনো জায়গা নেই। তো ঢাকা দিয়ে একটু শাকটাকে আগে মুছতে দিই, তারপর ঢাকা দেব। তো থাক ঢাকা দেবো আমরা, তারপর নাড়া দেবো আর কি। এখন আপাতত ঢাকা। পালং শাকটা মজেছে একটু, কারণ এখন আর কড়াইটা ভর্তি নেই। এবার যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়বো। আমি অল্পই জিরে গুঁড়ো একটুখুনি এক চামচ মতো দিয়েছি এতটা তরকারিতে, তো তোমরা চাইলে সেটা স্কিপও করতে পারো, ঠিক আছে? তো এবার আমি নেড়ে দিই ভালো করে, ভালো করে নেড়ে নুড়ে দিয়েছি আর কি। আর এটার মধ্যে আর কিন্তু জল পড়বে না, ব্যাস এবার এটাকে চাপা দিয়ে দিয়েই ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তো কষিয়ে ঠসিয়ে একবারে তোমাদের সাথে দেখাচ্ছে। হ্যাঁ, মাঝপথে বড়িটাও দিয়ে দেবো। তো তখন নয় মোটামুটি সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এখনো কিন্তু কিছু হয়নি, আরও হবে, পুরো শুকিয়ে ফেলবো তরকারিটাকে। আর এবার বড়িগুলোকে দিয়ে দিচ্ছে, কারণ বড়িগুলোরও একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে। তো এবারও আবার নাড়তে নাড়তে লাস্টে তোমাদের সাথে আবার দেখা করছি। আগে তরকারি আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি, তিনটে বাটিতে নামিয়েছি, কারণ এটা অ্যাপিতির, এটা স্বর্ণালীর, আর এটা আমাদের। তো আর হচ্ছে এই হচ্ছে আমাদের ধনে পাতার ডাল চচ্চড়িটা, কিন্তু নুন দেখেছি দারুণ হয়েছে খেতে, দারুণ। তো চলো পরের কাজগুলো আমি করে নিই। এবার আমাদের লাঞ্চ এসে গেছে, এখন বাজে হচ্ছে 1:10। এই আলুর চিপসটা অ্যাপিদি দিয়ে গেল, আর আমার চচ্চড়িটা, ডিমের অমলেট, আর ধনে পাতা দিয়ে ডাল। আমি ডাল খুব একটা ভালোবাসি না, তাই নিয়ে নিই। তো চলো আগে খেয়ে দিয়ে নিই। আজকে হয়েছে আমাদের মশলা পনির, আরও ওই পনিরটা দেখে বললো টিক্কা কাবাব থেকে তাহলে রুমাল রুটি অর্ডার করা যাক। আমরা আপাতত একটা করে নিয়েছি, আর হটপটে বাকিটা রয়েছে, খুলছে না যাই হোক না কেন। ঠান্ডা হয়ে গেলে রুমালি রুটি খাওয়া যায় না, তাই জন্য আজকে আমরা কটায় ডিনার করছি জানো, 9:45 বাজে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, দিয়ে গেছে যখন খেয়ে নিই, তো খেয়ে নিয়ে তোমাদের সাথে গুড নাইট করছি। তার খাওয়া দাওয়াটা জাস্ট আজকে জমে গেছে দুপুর বেলাটা, মানে আমার মনে হয়নি একটুও যে খেলো খাবার দাবার। তোমার কি মনে হয়েছিল? তো খুবই ভালো খেয়েছিলাম, যাই হোক না কেন, সেই অর্থে ওর মাছ মানে একটু ভালো খাবার দাবার না হলে ওর ঠিক জমে না। যাই হোক, ও চচড়িটা খুবই ভালো খেয়েছে আজকে, সত্যিই ভালো হয়েছিল।
তো ভাবলাম বেচারাকে দুপুরবেলা ওরকম খাওয়া দাওয়ার খাওয়ালাম, রাতে একটু ভালোই খাই। তো মাসালা পানিরটা করে রাখলাম, একবারে আমার ফ্রিজে কি হয়েছে আমি জানি না, সবই না যাই রাখছি বরফ হয়ে যাচ্ছে। মানে আমার কলমি শাকটা না এত কষ্ট হয়েছে, আমি শাক এত ভালোবাসি, তো পরের দিন যখন আনলাম, পরের দিন যখন করতে যাব, মানে কালী পুজোর দিন এনেছিলাম, ভোগে একটুখানি রেখেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, পুরো বরফ হয়ে পাতা পুরো সোজা হয়েছিল, মানে এরকম হয়ে যাচ্ছে, কিছু তো একটা হয়েছে। যাই হোক, আমরা ঘুরে এসে তারপর দেখাবো, আপাতত দেখাচ্ছি না ফ্রিজটাকে। আপাতত সবজি এখন বাইরে রাখলে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, তো ওই জন্য বাইরেই থাকছে সবজি। তো চলো আজকের দিনটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদেরও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে, পারলে বাড়িতে করে খেয়েও দেখো কেমন লাগে। আমার তো ভালোই লাগে, এটা আমি মায়ের হাতে খুবই ভালো খেতাম, তো মায়ের থেকেই জেনে কিছুটা তারপর করেছি, মায়ের থেকে আবার কিছু অ্যাড করেছি নিজে এরকম আর কি। মা যেরকম জিরে গুঁড়োটা দেয় না, তো আমি দিয়েছি, আদা বাটাও দেওয়ার একটু ইচ্ছে ছিল, তবে মনে হলো না থাক দরকার নেই, আর বেশি কেরামতি করতে গিয়ে খারাপ হয়ে যেতে পারে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল। আর হ্যাঁ, মাসালা পনিরের রেসিপিটা দেইনি, তার কারণ অলরেডি আমার আগে কোনো একটা ব্লগে দেওয়া রয়েছে তাই জন্যে। তো আজ যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো, তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো আমি যাতে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট।